ভাই, আপনি যদি সাইফুদ্দিনের একটা সিরিজের কথা চিন্তা করে তাকে বাদ দিয়ে থাকেন, তাহলে আমাদের দেশে বহুত ব্যাটার্স আছে যারা হচ্ছে অনেকদিন ধরে ভালো না খেলেও কিন্তু তারা খেলতেছে। তো তাহলে আপনি এই এই রেজাল্টটা আপনি কেমনে কি করবেন, মানে এই কথাগুলোর অ্যান্সার আপনি কেমনে দিবেন? মোহাম্মদ সাইফুদ্দিনকে যখন বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন কয়েকটা কথা বলা হয়েছিল যে এক, তার ইয়র্কারের সামর্থ্য নিয়ে বা বর্তমান যে প্রেক্ষাপট সেই অবস্থান নিয়ে ম্যানেজমেন্ট হ্যাপি ছিল না। সেকেন্ড কথা ছিল, একটা গুঞ্জন ছিল যে তার সাইফুদ্দিনের দলের নিবেদনটা হয়তো কিছুটা কম ছিল। তো এই মুহূর্তে বাংলাদেশ টিমে যারা বোলিং করছেন, স্পেশালি পেসাররা, তাদের মধ্যে সেই ইয়র্কার ডেথ ওভারের যে বোলিংটা বা নিবেদনের জায়গাটা কেমন দেখছেন আপনি? ভাই, আপনি যদি সাইফুদ্দিনের একটা সিরিজের কথা চিন্তা করে তাকে বাদ দিয়ে থাকেন, তাহলে আমাদের দেশে বহুত ব্যাটার্স আছে যারা হচ্ছে অনেকদিন ধরে ভালো না খেলেও কিন্তু তারা খেলতেছে। তো তাহলে আপনি এই এই রেজাল্টটা আপনি কেমনে কি করবেন, মানে এই কথাগুলোর অ্যান্সার আপনি কেমনে দিবেন? তো আপনাকে এটা চিন্তা করতে হবে, সবকিছু তো একই নিউট্রাল থাকা উচিত না? ব্যাটার্সদের জন্য যতটুকু নিউট্রাল থাকবে, বোলারদের জন্য এতটুকু নিউট্রাল থাকা উচিত। তো একটা ছেলে ইঞ্জুরি থেকে উঠে আসছে, আসার পরে সে বিপিএল এ ভালো খেলেছে, বিপিএল থেকে ভালো করার পরে একটা সিরিজ সে গেছে, এখন সে যে খুব আহামরি খারাপ করেছে আমি বলবো তা না। দেখেন, সাইফুদ্দিন আমি বলবো না যে সে মানে জাসপ্রীত বুমরার মতো বোলার, বাট সে আমাদের দেশের প্রেক্ষাপটে যেভাবে ইয়র্কার মারে উইসিস, আমি মনে করি এটা অনেক ভালো, কারণ ও চাইলে ইয়র্কার মারতে পারে এবং শেষের দিকে যে ব্যাটিংটা করে অনেক ইফেক্টিভ হয়ে যায়। আপনি খুব শর্ট ভাবে 10-20টা রান করে দেয়া, খুব স্ট্রাইক রেট ভালো রেখে, এটা আমাদের দেশের প্রসপেক্টে আমি বলবো যে সে অবভিয়াসলি ভালো খেলে, ভালো প্লেয়ার। এখন ওই জায়গাটা আমরা মিস করতেছি, তারে কেন মিস করতেছি যে আমরা ডেথ ওভারে বোলিং করাতে পারতেছি না? প্রথম ম্যাচে হারের পর ক্যাপ্টেন প্রেস কনফারেন্স এসে বলেছিলেন যে জিম্বাবুয়ে সিরিজে আমরা ভালো উইকেট পাইনি, এই জন্য এখানে আমাদের প্রস্তুতিটাও ভালো হয়নি, সেই একই কারণে ম্যাচটাও আমাদের ভালো যায়নি। এটার সাথে আপনি কতটা একমত? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। না না, অবশ্যই একমত শান্তর কথার সাথে, আমি অবশ্যই একমত। কারণ দেখেন, একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলে, সে কিন্তু আলটিমেটলি তার প্রত্যেকটা ইনিংস কিন্তু কাউন্ট হয়, আপনি ভালো খেলছেন না খারাপ খেলছেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আমরা আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড চালু করে ফেলেছি যে জিম্বাবুয়ের সাথেও আমাদের ওই আমাদের অ্যাডভান্টেজ, উইকেটের অ্যাডভান্টেজ নিয়ে জিততে হবে। আমরা যদি জিম্বাবুয়ের সাথে উইকেটের অ্যাডভান্টেজ নিয়ে এখনো ম্যাচ জিতে থাকি, আবার ইন্ডিয়ার সাথে উইকেটের অ্যাডভান্টেজ নিয়ে জিতে থাকি, তাহলে আমরা মানে প্রপার স্পোর্টিং উইকেটে কবে খেলবো? আমার আমার প্রশ্ন এটা। তাহলে কি হবে, স্পোর্টিং উইকেটে যখন আমরা আমি খেলতে যাইবো, তখন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আপনি হোমে 130-140 রান করে ম্যাচ জিততেছেন, অ্যাওয়ে 130-140 রান কোনো রানই না। তো আলটিমেটলি ব্যাটসম্যানদের তো রান করতে হবে, ব্যাটসম্যানরা যদি ফেলিওর হয় তাদের ডোমেস্টিক মানে হোমে, তাহলে সে কোথায় রান করবে? তো আমার কথা হচ্ছে যে ভাই, আমরা প্রপার একটা উইকেটে খেলি, যেটা ইন্টারন্যাশনাল ইভেন্টে প্রপার উইকেটে খেলা হয়, আইসিসি ইভেন্ট বলেন বা যে কোনো উইকেটে খেলা হয়, যেখানে T20-তে 180-200 রান চেজ হচ্ছে। দেখবেন আমাদের ব্যাটসম্যানরা কিন্তু 200 চেজ না করতে পারলে 180-170 করবে, আলটিমেটলি হ্যাবিটটা কিন্তু এইভাবেই তৈরি হবে। যখন আপনি 170-180 করতে থাকবেন কনসিস্টেন্সি ভাবে, তখন কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ভিতরে সাহসটা তৈরি হয়ে যাবে যে না, আমরা করতে পারি। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমরা যে মিরপুরে 140-150-এর ভিতরে সীমাবদ্ধ থাকি, এখান থেকে ম্যাচ জিততেছি, আমরা এর বাইরে চিন্তা করতে পারি না। তো আমাদের নেক্সট ফার্স্ট 6 ওভারের প্ল্যানটা কেমন হবে, 6 ওভারের পরে 6-12 ওভার কেমন প্ল্যান হবে, আমরা এইভাবে এই প্ল্যান মিরপুরের প্ল্যানে আগাচ্ছি। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যে উইকেটগুলো হয়, আপনি দেখেন আইপিএল এ খেলা দেখেন, 250 রান, টু অলমোস্ট 300+ রান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, 300-এর কাছে রান। দ্যাট মিনস কি, ওদের ব্যাটসম্যানরা জানে যে উইকেটে চেঞ্জ হবে, তাদের কনফিডেন্সও আছে। আমাদের এই কনফিডেন্সটা ব্যাটসম্যানদের লাগবে। আমি শান্তর সাথে অবশ্যই একমত যে ভালো উইকেটে খেলে গেলে আপনি ওই কনফিডেন্সটা নিয়ে যাবেন। আপনি যদি মিরপুরে 4টা ইনিংসে রান না করেন, আলটিমেটলি ইন্টারন্যাশনালি কিন্তু আপনার 4টা ম্যাচে রান হয় নাই, আপনি কিন্তু আন্ডার প্রেশার। এরপর আপনাকে যত ভালো উইকেটে দিক না কেন, আপনি যদি ওখানে গিয়ে 2টা ম্যাচ ফেল করেন, দ্যাট মিনস আপনি 6 ম্যাচ আপনি ফেল করেছেন। সো এটা কিন্তু তার কেরিয়ারের সাথে এবং তার নিজের সাথেও কিন্তু এটা আলটিমেটলি তার প্রবলেম হয়। তো আমার মনে হয় যে এই জন্যই আমাদের এই জায়গার থেকে বের হয়ে আসা উচিত, যে আমরা এখনো যদি ওই হোমের কন্ডিশনে অ্যাডভান্টেজ নিয়ে জিম্বাবুয়ের মতো টিমের সাথে জিততে চাই বা জিতে আমরা অনেক কিছু মনে করি, এটা আমাদের জন্য এখনো আমার মনে হয় ক্রিকেট পিছিয়ে আছি আমরা এখনো। ক্রিকেট পিছিয়ে আছে। শান্ত যেই কথাটা বলেছেন সেটা একটা দিক দৃশ্যপটের, আরো একটা দিক এসেছে, পাল্টা যুক্তি এসেছে আমাদের বাংলাদেশেরই সাবেক ক্যাপ্টেন নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি এইচপির প্রধান। তিনি তিনি গতদিন বলেছেন, শান্তর এই কথার পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, টিম ম্যানেজমেন্ট থেকে স্লো উইকেট চাওয়া হয় সেজন্য আমরা বানাই, এবং
এর এই যুক্তি দিয়ে বা এই অজুহাত দিয়ে লাভ নাই ন্যাশনাল টিম পারফর্ম করার জায়গা, নাইমুর রহমান দুর্জয় এইভাবে বলেছেন। এই ভিত্তিতে এর ভিত্তিতে আপনার মতামত কি থাকবে? দেখেন বোর্ড যারা, দুর্জয় ভাইয়ের কথা আমি ডেফিনেটলি আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং তার রেসপেক্ট দিই, কারণ ওনাদের দায়িত্ব ওয়াইজ কিন্তু ওনারা ওনাদের জায়গার থেকে রাইট আছে, রাইট, কারণ ওনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে টিম কোচিং স্টাফ থেকে, টিম ম্যানেজমেন্ট থেকে, ওনারা কিন্তু ওই ফ্যাসিলিটিসটা দেওয়ার চেষ্টা করবে। এখন যদি আপনি টিম ম্যানেজমেন্টে যারা কোচিং স্টাফ আছে তারা যদি মনে করে যে আমি আমার টিমকে নিয়ে শর্ট টাইমের জন্য প্ল্যান করি, যে আমি আমার শর্ট মানে মানে কি বলে মানে খুব কুইক রেজাল্ট চাই, তাহলে তো ভাই এটা আমাদের লং টাইমের জন্য ভালো রেজাল্ট না, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো রেজাল্ট না। আপনি দেখবেন এই কোচিং স্টাফ চলে যাবে, এরপরে আর একটা কোচিং স্টাফ আসবে, এই যে জায়গায় ছিলাম আমরা ওইখানেই থাকবো, এখান থেকে কিন্তু আমরা আর বেরোতে পারবো না। তা আমাদেরকে অবভিয়াসলি দুর্জয় ভাই যেটা বলেছে যে তাদেরকে তাদের সাথে যেভাবে চেয়েছে টিম ম্যানেজমেন্ট তারা সেভাবে উইকেট বানাই দিয়েছে, বাট এইখানে তো টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে যে আমার এই টিমটাকে নিয়ে আমি ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছি, আমাদের প্ল্যানটা কি, আমরা কি করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা কি ওখানে 150 রানে ম্যাচ জিততে চাই না ওখানে আমি 200 করে ম্যাচ জিততে চাই, এটা তো টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকবে। তো 150 করে যদি ম্যাচ জিততে চাই তাহলে তো এটা হচ্ছে আপনার ওই ব্যাটসম্যানের দোষ দিয়ে লাভ নাই, কারণ ব্যাটসম্যানরা আলটিমেটলি 150 রানের উইকেটে 30 বা 40 রান ইজ ভেরি গুড স্কোর। যদি আপনি 200 রানে চেস করতে যান তখন আপনার একটা ব্যাটসম্যানের জন্য 70, 80 বা 100 হয়ে যাবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আসলে টিম ম্যানেজমেন্টকে আগে ঠিক করতে হবে যে আমরা কি চাচ্ছি, আমাদের ভিশনটা কি ন্যাশনাল টিমটাকে নিয়ে, না আমি শর্ট টাইমে রেজাল্ট চাচ্ছি। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কুইক রেজাল্ট চান দ্যাটস ফাইন, আপনি যদি একটা টিমকে যদি ওয়ার্ল্ড কাপ জিতাতে চান বা আপনি ভালো লেভেলে নিতে চান, আমার মনে হয় যে এই প্রসেস ঠিক না। একই সাথে এই খারাপ বা স্লো উইকেটে বাংলাদেশ যে খেলছে, ব্যাটিং এর সাথে সাথে বোলিংটা হয়তো খুব ভুগছে বাইরে যখন খেতে যাচ্ছে, যার প্রতিফলন এই সিরিজে আমরা দেখলাম। প্রথম ম্যাচে 4 ওভারে বাংলাদেশ ডেথ ওভারে 55 রান ডিফেন্ড করতে পারে নাই, সেকেন্ড ম্যাচে বাংলাদেশ 4 ওভারে 40 রান কনসিড করেছে। তো মুস্তাফিজ, শরীফুল বা যারা ডেথ ওভারে বোলিং করছেন, তাদের ডেথ ওভারে বোলিংটা কেমন দেখছেন? দেখুন, আমরা তো আসলে বললাম না, এগেইন আমি বলি যে মিরপুরে আমরা অনেক কিছু করতে পারি, এটা আমাদের হাতের ভিতরে, আমাদের সবকিছু আমাদের কন্ট্রোলে, আমরা জানি এখান থেকে বল কোন জায়গায় কখন বোলিং স্পিন করলে, কখন ডেথ বোলিং করালে, কখন তাসকিনকে নিয়ে আসলে, শরীফুলকে নিয়ে আসলে আমরা সাকসেস হবো, আমরা কিন্তু এখানে আমরা খুব ভালো বুঝি। সো যখন ওই জায়গার থেকে আমরা বের হয়ে আসতেছি, আমরা যখন মিরপুরের বাইরে চলে আসতেছি, ইভেন কি আপনি যদি সিটং গিয়ে একটা ট্রু উইকেটে খেলেন তখন কিন্তু দেখবেন পেস বলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে যখন একটা পেস বোলার প্রপার উইকেটে ব্যাটিং মানে বোলিং করবে, ও জানবে যে আমাকে এই জায়গা থেকে বের হওয়ার জন্য কি করতে হবে, ডেথ বোলিং এ আমাকে কোন জায়গায় বল করতে হবে, আমার স্কিলটা ডেভেলপ করতে হবে। তা আপনি যদি মিরপুরে যে অ্যাডভান্টেজটা নিয়ে যদি আপনি সাকসেস হয়ে যান, এটা যদি আপনি হ্যাপি হয়ে যান, তাহলে আপনি কিন্তু প্রপার উইকেটে গিয়ে ওটা সম্ভব না, কারণ এখন ব্যাটসম্যানরা 360 ডিগ্রি ব্যাটিং করে, চারিদিক দিয়ে চার মারতে পারে, ছয় মারতে পারে। তো ওই জায়গা থেকে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন দ্যাট মিন আপনি সাকসেস। তো আমার মনে হচ্ছে যে আমরা ওই মিরপুরের ওই যে সাকসেসটা নিয়ে, আমরা ওই স্কিলটা নিয়ে আমরা সবাই হ্যাপি থাকতেছি, যার জন্য হয়তো বা আমাদের বাইরের দেশে যখন ট্রু উইকেটে খেলতে যাচ্ছি তখন আমরা নিজেরা একটা কনফিউজ হয়ে যাচ্ছি আমাদের স্কিলের উপরে, যে আমরা আসলে এখন এই কোন জায়গায় আমরা এক্সিকিউট করব, কোন জায়গায় আমরা প্রপার প্ল্যানে বল করব, এখানে একটু ডাউট হয়ে যাচ্ছে সবার, আমার কাছে যেটা মনে হয়, আবার নাও হতে পারে, বাট এটা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি যেটা ফিল করেছি আর কি।